বন্ধুরা তোমরা অনেক আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছো সেখানে মনোযোগ সহকারে কাজ করছো তবুও তোমার চ্যানেলটা কেন গ্রো করছে না দেখো তোমরা তো জানো যে বড় ক্রিয়েটাররা বলে কম করে যদি তিন থেকে ছ মাস কাজ করা যায় তবেই কিন্তু চ্যানেলটা গ্রো করে কিন্তু তুমি তিন মাস ছ মাস কেন ন মাস এক বছর কাজ করে ফেলেছো কিন্তু তোমার চ্যানেলটা এখনো পর্যন্ত গ্রো করছে না তো এই গ্রো না করার পিছনে কোন কারণটা রয়েছে কোন ভুল করছো তুমি তোমার চ্যানেলের মধ্যে যে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না তো সেটাই কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওটার মধ্যে আজকের এই ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে আজকের ভিডিওটা যদি দেখতে পারো একমাত্র তোমাদের যে ডাউটটা রয়েছে তোমাদের যে ভুলগুলো হচ্ছে তোমাদের চ্যানেলে সেই ভুলটাকে সংশোধন করে তোমরা নতুন করে কাজ করতে পারবে বুঝতে পেরেছো তোমরা এই ভুলটা নতুন যারা আছো তোমরা কিন্তু করছো তার কারণটা কি জানো না বোঝো না বুঝে না জেনে কাজ করো বলেই কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করে না তো সেই কারণে নিজের অজান্তে প্রচুর ভুল কিন্তু করে ফেলছো তো সেই কারণে তোমার চ্যানেলের ভিডিওতে কিন্তু ইমপ্রেশন ইউটিউব পাঠায় না ঠিক আছে ইমপ্রেশন যদি ইউটিউব না পাঠায় তাহলে কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না তো সেই জন্য তোমায়ে কিন্তু আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে মনোযোগ সহকারে দেখলে তবেই কিন্তু তোমাদের সমস্ত রকম যে ভুলগুলো হচ্ছিল চ্যানেলের সেই ভুলগুলো সংশোধন করে তুমি কাজ করতে পারবে আর এই ভুল সংশোধন করতে না পারলে তোমার চ্যানেলে তুমি কখনোই কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে না বা চ্যানেলকে গ্রো করাতে পারবে না আমি কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট এই ডাইরিতে লিখে নিয়েছি তোমাদেরকে আমি এক এক করে তোমাদেরকে বলবো এবং বুঝিয়ে দেব যে এই হচ্ছে লজিক এই কারণে তোমার চ্যানেলটা গ্রো করছে না তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না তো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো আর চ্যানেল নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো একটা চ্যানেল তৈরি করার পরে তোমাদের টার্গেট থাকে চ্যানেলের মধ্যে যে কোনো ভাবে মনিটাইজের জন্য চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হোক বা টেন মিলিয়ন শর্ট ভিউস হোক বা এক হাজার সাবস্ক্রাইবার হোক পূরণ করতে হবে এইটা করলেই চ্যানেলটা মনিটাইজ হবে এবং মনিটাইজ করতে পারলেই লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনকাম হবে কিন্তু সেটা কোনোভাবেই কিন্তু পসিবল হচ্ছে না তোমরা এই চ্যানেলকে মনিটাইজ করার চক্করে কিন্তু যা যা ভুল করছো এই ভুলের কারণে তোমার চ্যানেলটা পুরোপুরি বরবাদ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো কি কি ভুল করছো শুরুতেই সেটা একটু মাথায় ঢোকাও আমি তোমাদেরকে এ টু জেড বলছি সবার প্রথমে তোমরা একটা কাজ করো সেটা কি অজুহাত দিতে খুব ভালো পারো দেখো যখন চ্যানেলে ভিডিওতে ভিউজ আসে না তখন মনটা খারাপ হয়ে যায় এটা প্রত্যেকেরই খারাপ হয় আমারও হয়েছে তাই বলে আমার হয়েছে বলে আমি অজুহাত দিয়ে যে ভিডিও আপলোড করিনি এমনটা কিন্তু করিনি বাট তোমরা করছো দেখো তোমরা হয়তো খুব মনোযোগ সহকারে এক মাস কাজ করেছো তিরিশ দিনে কুড়িটা পঁচিশটা ভিডিও আপলোড করেছো বাট তোমার ভিডিওতে সেই অর্থে ভিউজ হচ্ছে না ভিডিও আপলোড করছো লং ভিডিওতে দশটা পনেরোটা কুড়িটা বা কখনো একটা দুটো চারটে এরকম তোমাদের ভিউজ হচ্ছে তো সেই কারণে তোমাদের মন বসছে না তো সে কারণে তোমরা বলছো আরে ভিডিওতে ভিউজ আসছে না হয়তো চ্যানেলের রিচ ডাউন চলছে বা আপডেট তো এসেছে ইউটিউব এখন ভিডিওকে ভাইরাল করবে না কাউকে ঠিক আছে তো রিচ ডাউন এখন আমি ভিডিও আপলোড করব না ঠিক আছে যখন সব ঠিক হয়ে যাবে তারপরে ভিডিও আপলোড করব এই যে অজুহাতটা এই অজুহাতের কারণে তোমরা 99% চ্যানেলকে গ্রো করাতে পারছো না ঠিক আছে দেখো ইউটিউবে আপডেট আসে চ্যানেলের রিচ ডাউন হয় আপ হয় সব ঠিকঠাক হয় বাট তোমরা কিন্তু সেটা বোঝো না তোমরা মনে করো এই সময় ইমপ্রেশন দিচ্ছে না ভিডিওতে ভিউজ আসছে না তার মানে এখন ভিডিও দেওয়া যাবে না আমি কিন্তু এই কাজটা করি না যখন দেখি এরকম প্রবলেম হচ্ছে তখন আমি বেশি করে ভিডিও দিই আমি দিনে একটা করে দেব কিন্তু যখন দেখি আমার চ্যানেল রিচ ডাউন হয়ে গেছে আমি দুটো দেব আমি আমার জায়গাটা কভার করে নেব আমি এইটা করে কিন্তু আমি দেখিনি এই কাজটা করতে অন্য কাউকে আমি এটা করছি বলেই আমার চ্যানেলটা ঠিকঠাক রয়েছে বুঝতে পারলে তো এই অজুহাত দেওয়া যাবে না ভিডিওতে ভিউজ আসুক চাই না আসুক তোমাকে ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করতে হবে তারপরে নেক্সট কি নেক্সট দেখো তোমরা একটা চ্যানেল ওপেন করার পরে কয়েকদিনের মধ্যে কিন্তু লাইভের অপশনটা দিয়ে দেয় তোমরা একটুখানি অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাইভে কি আসতে পারো না পারো না তোমরা লাইভে আসতে যে তোমরা মনে করছো ইউটিউব থেকে টাকা ইনকাম করবো তাহলে তোমাকে লাইভে আসতে হবে তোমরা কেন লাইভে আসো না তার কারণ কি লাইভে এখন আসলে আমার তো অডিয়েন্স নেই আমার চ্যানেল সাবস্ক্রাইবার নেই আমার লাইভকে দেখবে কাউকে দেখার দরকার নেই কেউ আসবে না হয়তো একজন দুজন আসলো একটা দুটো কমেন্ট করে দিয়ে চলে গেল অসুবিধা নেই কোন অসুবিধা নেই এভাবে তোমাকে হবে হবে এক জায়গায় করতে বুঝতে পারলে তো এই লাইভের অপশনটা এই কারণেই দিয়েছে অডিয়েন্সের সঙ্গে যেন তোমার ভালোবাসাটা তৈরি হয় সেই কারণে লাইভের অপশন শুরু থেকেই দিয়েছে যেন তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারো তোমরা এটাই বুঝতে পারছো না তো সেই কারণে তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতেও পারছো না বুঝতে পারলে তো তোমাকে লাইক করতে হবে কন্টিনিউয়াসলি বুঝতে পারলে তারপরে নেক্সট কি নেক্সট হচ্ছে ভালো কোয়ালিটি ফুল কন্টেন্ট তোমাকে দিতে হবে দেখো তোমরা একটা চ্যানেল তৈরি করার পরে তোমরা যা ইচ্ছা তাই করো হয়তো প্রথম দিকে পাঁচটা সাতটা বা দশটা একটু ভালো কোয়ালিটির ভিডিও আসে তারপরে যখন ভিডিওতে ভিউজ আসছে না তখন তোমরা কিন্তু ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারছো না যা মন চাইছে তাই তোমরা আপলোড করে দিচ্ছো সেক্ষেত্রে তোমার চ্যানেলটা কিন্তু বরবাদ হয়ে যাচ্ছে ঠিক আছে যদি ভালো কোয়ালিটিফুল ফুল কন্টেন্ট দিতে না পারো তোমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী নেই অনুযায়ী যদি ভিডিও আপলোড করতে না পারো তাহলে চ্যানেলটা করে কিন্তু কোনো লাভ নেই একদম বেকার ফালতু হয়ে যাবে তোমার চ্যানেল বুঝতে পেরেছো তোমাকে প্রতিনিয়ত ডে বাই ডে তোমাকে আপগ্রেড করতে হবে তোমাকে ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে তোমার ভিডিও তৈরি করার স্টাইল তোমাকে বদলাতে হবে তুমি কথা বলছো সুন্দর করে তোমাকে কথা বলা শিখতে হবে দেখো শুরুর দিকে কারোরই ভালো হয় না আমারও ভালো হয়নি বাট ডে বাই ডে তো ইমপ্রুভ করার চেষ্টাটা তোমাকে তো করতে হবে তুমি অত সহজে ইমপ্রুভ করতে পারবে না চেষ্টা তোমার কিন্তু করে যেতে হবে বুঝতে পেরেছো এটা না করলে ভালো কোয়ালিটি ফুল কন্টেন্ট না দিলে তোমার ক্যাটেগরি অনুযায়ী নিশ অনুযায়ী তুমি যদি উল্টো পাল্টা ভিডিও আপলোড করো মিক্স কন্টেন্ট আপলোড করো তোমার চ্যানেলে কখনোই অডিয়েন্স এক জায়গায় তৈরি হবে না তো সেক্ষেত্রে তোমার চ্যানেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে বুঝতে পারলে তারপরে কি তোমাকে টাইম মেনটেন করে কাজ করতে হবে তো এইটা তোমরা কয় কয়জনে করতে পারছো বলো তো একমাত্র বাংলাতে বললে হবে আমি আছি একমাত্র যে টাইম মেনটেন করে কাজ করছি আমাদের এই ক্যাটেগরি অনুযায়ী আমি টাইম মেনটেনে কাজ করি কিন্তু টাইম ছাড়া কিন্তু আমি কাজ করি না দেখো আমি যখন ভিডিও আপলোড করি আমি তখন ভিডিও আপলোড করি রাত্রি নটা বেজে তিন মিনিট বা নটা বেজে তেরো মিনিট বা খুব জন নটা কুড়ি ঠিক আছে আমি এই টাইমের মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করি অর্থাৎ নটা থেকে শুরু করে সাড়ে নটার মধ্যে আমি কিন্তু প্রতিটা দিন ভিডিও আপলোড করি এবং যদি বিকেলে ভিডিও আপলোড করি তাহলে আমার তিনটা পনেরো পাক্কা টাইম তিনটা পনেরোতে আমার ভিডিও আসবে আর স্পার্ড ভিডিও যখন করি যখন কোম্পানির চাপ থাকে যে ভিডিও তোমাকে পাবলিক করতে হবে তো সেক্ষেত্রে করতেই হয় কিছু করার নেই সেটা সকাল হোক সন্ধ্যে হোক রাত্রি হোক যখন ইচ্ছা তখন সেটা করতে হয় স্পন্সার্ড ভিডিওর কারণে আর আমার নিজের কন্টেন্টগুলো কিন্তু সঠিক টাইমে বিকালে হলে তিনটা পনেরো আর রাত্রে হলে নটা তিন বা নটা তেরো বা নটা সাত বা নটা কুড়ি বা নটা পঁচিশ মানে মোটামুটি সাড়ে নটার মধ্যে নটা থেকে সাড়ে নটার ভিতরে কিন্তু ভিডিও পাবলিক করি তো এটাও তোমাকে একটা নির্দিষ্ট টাইমে কিন্তু ভিডিও আপলোড করতে হবে আগে কিন্তু আমি এরকম করতাম আগে নির্দিষ্ট একটাই টাইমে ভিডিও করতাম আমি একটাই টাইমে যেমন আমার নটা পনেরো ছিল বা নটা পঁচিশ ছিল সেই টাইমে প্রতিদিন ভিডিও আসতো আগে পরে কিন্তু আসতো না বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখছি যেদিনকে দেখি যে না এই টাইমে ভিডিও দিয়েছিলাম বেশি ভিউজ হয়েছে তাহলে আমি এই টাইমেই দেবো এটা আমি করি ঠিক আছে তো এতে কোনো অসুবিধা হয় না কারণ আমি আধা ঘন্টার মধ্যে কিন্তু ভিডিওটা দিচ্ছি প্রতিটা দিন তারপরে তোমরা করে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম পূরণ করার চেষ্টা করছো নিজের ভিডিও নিজে তুমি তোমার যেই চ্যানেলে ভিডিওটাকে আপলোড করছো সেই ইউটিউবের সেখান থেকেই তুমি ভিডিও দেখে নিচ্ছ ইউটিউবে সার্চ করে তোমার সেই জিমেল থেকেই তুমি ভিডিও দেখছো এটা কি একদম ঠিক এটা কিন্তু একদম ঠিক নয় বা তোমরা অনেকে এটা করছো তুমি জিমেল অনেকগুলো করেছো তোমার সেই ফোনের মধ্যে তুমি তোমার ইউটিউব চ্যানেলে যে জিমেইলটা সেটাকে চেঞ্জ করে দিয়ে তুমি অন্য জিমেল সেট করে সেখান থেকে তুমি ভিডিওটাকে চালিয়ে দিচ্ছ ফুল ফুল তুমি ভিডিও ওয়াচ করছো বারবার কয়েকবার মানে পঞ্চাশ বার 100 বার তুমি চালিয়ে সারা দিন তুমি চালিয়ে দিচ্ছ বা লুপ করে তুমি চালিয়ে দিচ্ছ এটা কিন্তু একবারেই করা যাবে না অর্থাৎ নিজের ভিডিও নিজে কিন্তু দেখা যাবে না তুমি দেখতে পারো অন্য ফোন দিয়ে তুমি দেখতে পারো বাট একবার দেখবে বেশিবার তুমি কিন্তু দেখতে পারো না বুঝতে পেরেছো নিজের ভিডিও নিজে দেখা যায় কিন্তু একবারে বেশি দেখা যায় না অন্য ফোন থেকে তুমি দেখো একবার অসুবিধা নেই বুঝতে পেরেছো তারপরে নেক্সট কি নিজে নিজে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর চেষ্টা কেমন ভাবে এটা কিন্তু অনেকেই করেছে এমনকি আমিও কিন্তু করেছিলাম যখন 2018 তে আমি শুরুতে এসেছিলাম সেই সময় কিন্তু আমিও এই কাজটা করতাম আমার এখানে ধরো বন্ধু বান্ধব রয়েছে তো আমি কি করতাম ওদের ফোনটা হাতে নিতাম নিয়ে আমার চ্যানেলটাকে সার্চ করে তারপরে সাবস্ক্রাইব করে দিতাম আরে এই সাবস্ক্রাইব করে কি কোনো লাভ আছে তারপরে বন্ধু বান্ধবকে ফোন করে বলতাম ভাই আমি চ্যানেল করেছি ঠিক আছে এই দেখ আমার চ্যানেলে আমি লিংকটা পাঠিয়ে দিতাম এবং বলতে আমার সাবস্ক্রাইব করে দিস এবং আমার বন্ধু আমাকে এমনও করেছে যে হেল্প করেছে এমন ভাবে যে ওর একটা মোবাইলের দোকান এখনো আছে সে দোকানটা তো সেখানটায় যে কজন ওর কাছে মোবাইল রিপেয়ারিং করতে আসতো প্রত্যেকের ইউটিউবের মধ্যে ঢুকে গিয়ে আমার চ্যানেলটা সার্চ করে তারপরে আমাকে সাবস্ক্রাইব করে দিত তো আমার এই চ্যানেলটা নয় কিন্তু যে পেছনে প্লে বাটন দেখছো ওই চ্যানেলটা সেই সময় ধরো দু হাজার উনিশ সেই সময় কিন্তু এটা করতো তো এটা কিন্তু একেবারেই করা যাবে না তখন আমি কিন্তু জানতাম না কিন্তু আমার এই যে চ্যানেলটা ইউটিউবার হয় এটা কিন্তু আমাদের এতগুলো ফোন রয়েছে কোন ফোনে কিন্তু সাবস্ক্রাইব করা নেই বা আমাদের কোন আত্মীয় আমরা লিঙ্ক পাঠাইনি বা কিছু বলিনি তো এই রকম ভুল কিন্তু তোমাদের কখনোই করা যাবে না এইরকম ভুল করলে কিন্তু তোমাদের চ্যানেলটা খুব সহজে ধ্বংস হয়ে যাবে চ্যানেলটা কিন্তু বরবাদ হয়ে যাবে তো বুঝতে পারলে আমি কিন্তু তোমাদেরকে এ টু জেড বলে দিলাম যে এই ভুল গুলোর কারণে তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না চ্যানেলকে বুস্ট করতে পারছো না বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধর পাওয়ারফুল ভিডিও সাথে